এক মিনিটের আজকের বাংলাদেশে। দেশে করোনা মৃত্যু 13,000 ছাড়ালো শনাক্ত 8,23,000 প্রায়। করোনা রোধে বাংলাদেশকে 10,00,000 টিকা দিচ্ছে কোভ্যাক্স, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। চার মাসে বজ্রপাতে 177 মৃত্যু, হটস্পট সিরাজগঞ্জ। সেচ ভবন প্রাঙ্গণে কৃষকের বাজারে বিষ মুক্ত ফল শাকসবজির দাম স্বাভাবিক। এখনো স্বাস্থ্য ঝুঁকিতে খালেদা জিয়া, জানালেন ফখরুল। ঘরোয়া লিগে সাকিবের কাণ্ড আউট না দেখায় লাথি মেরে ভাঙলেন স্ট্যাম্প, পরে দুঃখ প্রকাশ। রাজধানীতে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক। টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি সহ তাহিরপুরে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। তিস্তা ও ধরলার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। ঝুমার বয়ানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, দুই নারী সহ আহত 15। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।